ভোটের মরশুমে বিভিন্ন প্রকল্পের ব্যর্থতা নিয়ে জোর জল্পনা মাল ভোটের এই মরশুমে যে রাজ্যে উন্নয়ন নিয়ে এতটা ঢাকঢোল পেটানো হচ্ছে সেই রাজ্যে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ইংরেজবাজার পৌরসভার বাসিন্দারা বলা হচ্ছে ১৯ বছরে দেড়শো কোটি টাকা খরচ হয়েছে ঘরে ঘরে বিশুদ্ধ আর্সেনিকমুক্ত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য হিসাব বলছে কেন্দ্র ও রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে দেড়শো কোটি টাকা কিন্তু তারপরেও জল আসেনি ঘরে ঘরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে পানীয় জলের প্ল্যান্ট কোথাও নেই কর্মীয় আগামী সাতাশে ফেব্রুয়ারি রাজ্যের একশো আটটি পৌরসভায় নির্বাচন পুরো দমে চলছে ভোটের প্রচার আর এই ভোটের মরশুমে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শহরবাসীর মধ্যে শাসক দল প্রতিশ্রুতি দেওয়ার পরেও আর্সেনিক মুক্ত পানীয় জল ঘরে ঘরে এখনো এসে পৌঁছল না কেন যদিও শাসক দলের নেতারা বলেছেন খুব শীঘ্রই এই প্রকল্পের ট্রায়াল শুরু হয়ে যাবে আমরা যাচ্ছি এই পৌরসভা জঞ্জাল মুক্ত হোক আমরা শহরের মাঝখান দিয়ে চারধারে নোংরা পড়ে থাকে ড্রেন পরিষ্কার হয় না সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক যেই আসুক না কেন তারা যেন এই কাজটা করে আর্শনিক মুক্ত জল এর দাবি আমাদের এই পৌরসভায় আমরা জল কিনে খাচ্ছি আমাদের থেকেও যারা নিম্নবিত্ত তারা হয়তো কিনে খাওয়ার ক্ষমতা নাই কিন্তু বাধ্য হয়ে কিনে খেতে হচ্ছে সেই জন্য আমরা আর্শনিক মুক্ত জলের দাবি করছি আর জঞ্জাল মুক্ত শহর চাই পরিষ্কার পরিচ্ছন্ন শহরের আশা করছি যে জিতবে বিরোধিতা করার জন্যই তারা বিরোধিতা করছেন বাস্তবে তো তারা কারো কর্মসূচি তাদের নেই তাদের কোনো কর্মের কথা নেই তারা কি করবেন আগামী দিনে সেসব কর্মী কোনো কথা বলছেন না আমাদের তৃণমূল কংগ্রেসকে এটা হয়নি ওটা হয়নি আরে যা হয়েছে তো তৃণমূল কংগ্রেসই করেছে এবং আপনি দু হাজার এগারো সাল থেকে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন যেসব মানুষ কোনো তাদের একবেলা ভাত জুটতো না তাদেরকে মুখ্যমন্ত্রী বেলার ভাগ তারা দায়িত্ব সহকারে নিজে স্বীকার করে তাদেরকে পাইয়ে দিচ্ছেন আর আমাদের ইংলিশবাজার পৌরসভায় আমরা জলের কাজ প্রায় নিরানব্বই পয়েন্ট নাইন পার্সেন্ট করে নিয়েছি ওয়ান পার্সেন্ট আমাদের যেগুলো কাজ বাকি আছে বিভিন্ন জায়গায় শুধু আমাদেরকে জলের কানেকশানটা লাগিয়ে দিতে হবে পাইপটা আমাদেরকে জুড়ে দিতে হবে জল জুড়ে দিলেই পেয়ে যাব আপনারা দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবও বলেছেন যিনি আমাদের চেয়ারপারসন ছিলেন তিনিও বলেছেন যে আমরা মাছখানিকের মধ্যে আমরা জলের কানেকশন করে দেবো কিন্তু পৌরসভার ভোট আসাতে আমরা একটু পিছিয়ে গেছি পৌরসভার নির্বাচন হওয়াতে যা নির্বাচন বিধি আইন লাগিয়ে যায় সেটাতে জন্য আমরা পিছিয়ে গেছি তো আমরা জল খুব তাড়াতাড়ি আমাদের ভোট হওয়ার পর আমরা বোর্ড গঠন করছি এতে কোনো সন্দেহ নাই আর দিন পনেরোর মাধ্যমে মানুষ কিন্তু বিশ্বদীয় পানি জল সারা ইংলিশ বাজার পৌরসভাতে তারা পাবেন এই ভরসা বিশ্বাস আমরা করতে পারি এবং ভাগার জঞ্জল অনেকগুলো সমস্যা ছিল আমরা জাগা কিনেছি জায়গা কিনে সেখানে আমরা কাজ করতে গেছিলাম বিএসএফের দ্বারা একটা বাধা সৃষ্টি হয়েছিল সেই বাধা সৃষ্টিটা আমাদের ডিএম সাহেব এবং আমাদের চেয়ারপারসন তারা বসে ঠিক করে নিয়েছেন আশা করি আগামী দিনে আমাদের যে ভাগারে যে সমস্যাটা আছে সেটাও শর্ট হয়ে হয়ে যাবে এবং তাতে কাজ শুরু হয়ে গেছে ভাগারের কাজ শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা শর্ট আউট করে দিতে পারবো মালদার ইংরেজবাজার পৌরসভার বাসিন্দাদের বাড়ি বাড়ি আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছে দিতে প্রায় এক দশক আগে জওহরলাল নেহেরু আরবার রুরাল মিশন প্রকল্পে মহানন্দ নদী থেকে জল তুলে ট্রিটমেন্ট করে সেই জল সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছিল পুরসভার সূত্রে জানা যায় দু সালে প্রকল্প হাতে নেয় বাম সরকার শুরুতেই বিয়াল্লিশ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র রাজ্য ও কেন্দ্র মিলিয়ে একশো তিন কোটি উনচল্লিশ লাখ টাকা খরচ করে এরপরে আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাইপ বসানোর কাজ শুরু হলেও অধরা থাকে বিশুদ্ধ পানীয় জল অন্যদিকে মালদার দু নম্বর পৌরসভার ইংরেজ বাজার ও পুরাতন মালদায় এখনও তৈরি হয়নি ডাম্পিং গ্রাউন্ড ইংরেজবাজার কেজি সেনল রোড স্টেশন রোড রথবাড়ি এলাকায় ও পুরাতন মালদা মঙ্গলবাড়ি বুলবুলি মোড়ে স্তূপাকৃতি হয়ে রয়েছে এই সমস্ত জঞ্জালগুলি শহরবাসীরা দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করতে পারে না যদিও জঞ্জাল সমস্যা নিয়ে খুব ভালোভাবে ওয়াকিবহাল বর্তমান পুরো প্রশাসকেরা পুরসভা সূত্রে জানা যায় এখনকার ডাম্পিং গ্রাউন্ড করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের ভারত বাংলাদেশের মহদীপুর সীমান্ত দেখা হয়েছে কিন্তু নানা জটিলতার কারণে সেখানে কাজ শুরু করা যায়নি জেলা সিপিআইএম এর সম্পাদক ওমর মৈত্র জানান এখন এই শহরের মানুষ ভীষণভাবে বঞ্চিত যে এই যে বললেন জলে জল পান করছে এই শহরের মানুষ কোটি টাকা বরাদ্দ কোথায় গেল জবাব দিতে হবে এই পৌরসভাকে যে দেড়শো কোটি টাকা খরচ হওয়ার পরেও এই শহরের মানুষ আর্সেনিক ফ্রি জল আজও বাড়িতে পেল না উনিশ বছর ধরে এই প্রকল্প এই পরিকল্পনা রাস্তাঘাট কেটে ফেলা নতুন রাস্তা কেটে ফেলা পাইপলাইন পোতার নাম করে দেড়শো কোটি টাকা খরচ করে এই শহরে আজও মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানো গেল না আর সেনিক ফ্রি জল পৌঁছানো গেলো না এর জবাবটা দিতে হবে এই চেয়ারম্যানকে এই পৌর বোর্ডকে আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ভাগার তৈরি করা বারবার শুনছি ভাগার চোদ্দোটা পনেরোটা জায়গা বোধহয় দেখে ফেললো ভাগারের জন্য কিন্তু ভাগার তৈরি হলো না আর এই যে বর্জ্য পদার্থ এই বর্জ্য পদার্থের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ টাকারও সদ্ব্যবহার এরা করতে পারেনি লোকের বাড়িতে বাল্টি দিয়েছে অন্য জিনিস দিয়েছে কিন্তু এই যে বর্জ্য পদার্থ থেকে সার তৈরি হতে পারে অন্য অনেক কিছু তৈরি হতে পারে সেই ব্যবস্থাপনা টাকা পাওয়া সত্ত্বেও এরা করতে পারেনি লুটপাটের পৌরসভা চলছে এর জবাব দিতে হবে মানুষ পানীয় জল পায় না স্বাস্থ্যকর পানীয় জল পায় না বর্জ্য পদার্থ ফেলার জায়গা নেই ভাগার নেই যত্রতত্র ফেলে বেড়ায় যত্রতত্র ময়লা ফেলে বেড়ায় আর গোটা শহর জঞ্জালে ডুবে থাকে এর জবাবটা এই পৌরসভাকে দিতে হবে শহরে যানজট শহরবাসী হাঁটতে পারেন না এই সমস্ত বিষয়গুলো রয়েছে অপরিকল্পিতভাবে ট্যাক্স বাড়ানো হয় সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা এই পৌর নির্বাচনে মালদা শহরবাসীর রায় চাইছি এ বিষয়ে বিজেপি নেতা তথা বিধায়ক কাউন্সিলর অমলান ভাদুরী জানান আমাদের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ইংরেজবাজার পৌরসভার প্রত্যেকটি বাড়িতে যাতে গঙ্গা থেকে পরিশোধিত arsenic মুক্ত জল পৌঁছাতে পারে তার জন্য তার সাংসদ তহবিল থেকে অর্থ মঞ্জুর করেছেন কেন্দ্রীয় সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে অর্থ এই প্রকল্পের জন্য মঞ্জুর করেছেন আজ থেকে দশ বছর আগে বিগত দশ বছর ধরে এই পৌরসভা সেই অর্থকে কাজে লাগিয়ে প্রত্যেকটা মানুষের বাড়িতে মুক্ত পানি জল পৌঁছে দেবার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সবাই এটা জানে মুক্ত পানি জল পৌঁছে দেওয়ার জন্য মাঝে মাঝে রাস্তা খোঁড়া হচ্ছে মাঝে মাঝে পাইপ বসছে কিন্তু কাজের কাজ কোনো কিছুই হচ্ছে না ঘোরাপির পর্যন্ত সেই জল এসে পৌঁছেছে ইংরেজ বাজার অকর্মণ্য ইংরেজ বাজার পৌরসভা আজকে ইংরেজ বাজার শহরের মানুষকে আর্শনীমুক্ত পানীয় জল থেকে বঞ্চিত করে তাদেরকে বাধ্য করছে ওই ফ্যাক্টরি থেকে কেনা জল কিনে খেতে সেই অর্থ সেই হিসাব তো তাদেরকে দিতে হবে মঞ্জুরি অর্থ কোথায় গেল শুধু তাই নয় আপনারা সাংবাদিক আপনারা নদীর জলের উপরে ইংরেজ বাজার এবং উলমালদ দুটো পৌরসভার দশ শতাংশ মানুষ নির্ভর করে এরা স্নানের কাজে গার্হস্থ প্রয়োজনে মহানন্দার জল ব্যবহার করে আজকে ইংরেজ বাজারের সমস্ত নর্দমা আর ওলমালদেরও অধিকাংশ নর্দমা এসে মহানন্দার জলে মিশেছে সুতরাং প্রতিদিন হাজার হাজার লিটার নোংরা জল বর্জ্য পদার্থ মহানন্দে পৌঁছাচ্ছে এবং এই জল ব্যবহারের অনুপযোগী হচ্ছে খান চৌধুরী উনিশশো থেকে সাতাত্তর সালের মধ্যে বলেছিলেন যে এই যে ড্রেনের মধ্য দিয়ে যে জলগুলো মহানন্দাতে পৌঁছাচ্ছে সেই জলগুলোকে একত্রিত করে পরিশোধিত করার পর এটা মহানন্দাতে পৌঁছাতে হবে কিছুই হয়নি কিছুই হয়নি একটা রাস্তা তিনবার করে তৈরি করা হচ্ছে আর প্রত্যেকদিন ভাঙছে এটা হচ্ছে উন্নয়ন ইংরেজাজা পৌরসভার এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার বিদায় চেয়ারম্যান তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি জানান আর মুক্ত পানীয় জল যেটা আছে সারফেস ওয়াটার সেইটা দু সালের প্রজেক্ট বাহাত্তর কোটি টাকা কেন্দ্রীয় সরকার সেখানে অ্যালট করেছিল কিন্তু এই গত চোদ্দ বছরে এই বোর্ড তৃণমূলের বোর্ড এটাকে এখনও করতে করে উঠতে পারেনি মানুষকে পৌর এলাকার নাগরিকদের জল কিনে খেতে হচ্ছে এখন সম্পূর্ণ তো ব্যর্থ চৌদ্দ বছর ধরে কোনো প্রজেক্ট না হয় যে প্রজেক্টটা বাহাত্তর কোটি টাকা ছিল সেই প্রজেক্টটার কস্ট দুশো কোটি টাকা পেরিয়ে গেছে টাকা রাজ্য সরকারের কাছেও নেই মিউনিসিপ্যালিটির কাছেও নেই স্বাভাবিকভাবে এই প্রজেক্ট তো ব্যর্থ বলতেই হবে টাকা কোথায় গেল এটা সবাই জানে যারা এই বোর্ডে ছিল এবং যারা এখনও পর্যন্ত আছে তাদেরকে এটা জিজ্ঞাসা করতে হবে টাকা কোথায় গেল বাগার করে আমরা প্রথমে দেখলাম একটা জায়গা না হলো তারপর সেই জায়গা বাদ দিয়ে আরেকটা জায়গা না হলো ভা ভাগারের যা টাকা ফান্ড সেটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে বিল কন্ট্রাক্টরদের পেমেন্ট হয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না